কাজটার নামটা না আমি জানি না, কেউ যদি জানো তাহলে একটুখানি কমেন্ট করে জানিও। এত সুন্দর গাছটা না, পাতাগুলো ভীষণ সুন্দর, একদম অন্যরকম দেখতে। সাইজ বাবা বিশাল বড় বড়, হ্যাঁ রংটা কি সুন্দর। পুরো গাছ ভর্তি, রণক্লান্ত হয়নি বাবা। একটু আগে খুব জোরে পড়ে গেছে ওখানে হোঁচটকে, হাত পা সমস্ত কেটে খুব ব্লিডিং হচ্ছিল। এখন ওই ওষুধ লাগিয়ে ব্যান্ডেড লাগিয়ে বসে আছে এখন চুপ করে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে স্নান করে আমরা আজকে যাব জয়চণ্ডী পাহাড়, আর ফেরার সময় গড়পঞ্চকোট। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি একটু বলো। জয়চণ্ডী পাহাড় আর গড়পঞ্চকোট। এখান থেকে কতটা ডিসটেন্স? এখান থেকে জয়চণ্ডী পাহাড় 30 কিলোমিটার মতো, আর এর মধ্যে গড়পঞ্চকোট কাছাকাছি। একই রুট, কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি ডিম সেদ্ধ আর মিষ্টি। আর তিতলি ডিম সেদ্ধ খায় না, ওর জন্য ডিমের পোচ। বাবা মা আমাদের সাথে যেতে পারলো না, আমরা রেডি হয়ে বেরোচ্ছি জয়চণ্ডী পাহাড় দেখতে। বাবা তো সকালবেলা পড়ে গেছে, তোমাদেরকে বললামই, বললো যে এই বেলাটা রেস্ট নেবে, আজকে দিনটা রেস্ট নিক, কালকে আমরা অন্য কোথাও যাবো ঘুরতে, সেখানে আমাদের সাথে যাবে। তাহলে চলো যাওয়া যাক জয়চণ্ডী পাহাড় দেখতে। রঘুনাথপুর থেকে বাঁদিকে বেরিয়ে যাবে পুরুলিয়া, আর ডান দিকে চলে যাবে বড়াপাড়। আমরা কোন দিকে যাবো? আমরা বাঁদিকে যাবো, পুরুলিয়ার দিকে। জয়চণ্ডী পাহাড় দেখতে যাওয়ার সময় রাস্তায় কি সুন্দর একটা টিলা আমাদের চোখে পড়ল, তাই দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে রঘুনাথপুরের মোড় বাস স্টপেজ। এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে পুরুলিয়া, হ্যাঁ, আর যে রাস্তায় ডান দিক থেকে যাচ্ছে সেটা আসানসোল বরাকর হয়ে আসছে। কি দারুণ দেখতে লাগছে একটা রেঞ্জ। এইটাই হলো জয়চণ্ডী পাহাড়। হীরক রাজার দেশে এই পাহাড়টাই দেখানো হয়েছিল। একটা অদ্ভুত রাস্তা দিয়ে যাচ্ছি জলের ওপর দিয়ে। ও তো গাড়ি হয়েছে, ওদের গাড়ি হয়েছে, এটা গাড়ি হয়েছে, মানে এটাই পার্কিং জায়গা নাকি? দেখে এই অবধি গাড়িতে এলাম, এবারে বাকিটা
হেঁটে যেতে হবে। কোথায়? ওখানে ভর্তি গাড়ি পার্কিং রয়েছে। থাক 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 থাক। এই দুটো ছানা এসে এইগুলো দিয়ে গেছে, না করতে পারলো না। বললো যে এই পাহাড়টাতেই হীরক রাজার দেশে শুটিংটা হয়েছিল, যেখানে সৌমিত্র চ্যাটার্জি লুকিয়েছিল। চলো ঘুরে দেখি। এখন আমরা যাচ্ছি গড় পঞ্চকোট। এটা হচ্ছে রঘুনাথপুর থেকে আমরা আসানসোল বরাবর রোড দিয়ে যাচ্ছি। ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। জাংশন থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার। এটা হচ্ছে আসানসোল থেকে যে আদ্রা লাইনটা, যেটা সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন। এটা হচ্ছে আসানসোল বরাকর পুরুলিয়া রোড। রাস্তাটা কি সুন্দর। ওইখানেই যাচ্ছি আমরা। এদেরকে লাল লাল এগুলো কি লাগিয়েছে? অনেক লেপি বললো তো না। রাস্তাটা বাইফার্কেট করে গেল, একটা ওদিকে চলে গেল, আমরা এটা দিয়ে ঢুকছি। মনে হচ্ছে আমরা পাহাড়ে গিয়ে ধাক্কা খাবো। হ্যাঁ, এসে পৌঁছলাম গড় পঞ্চকোটে। ছোট ছোট দোকান, শুনতেই পাচ্ছ তোমরা বাঁশির আওয়াজ। এটা হচ্ছে মন্দির। চোখ জুড়ানো নিসর্গ শোভা আর ইতিহাসের মেলবন্ধনে সুন্দরী গড় পঞ্চকোট। বাবার খুব ইচ্ছে ছিল গড় পঞ্চকোটে আসার বহু দিনের, কিন্তু আজকে সকালবেলা পড়ে গিয়ে না সারা শরীরে একটা জার্কিং হয়ে গেছে, যার জন্য ভরসা পেল না আসার। তাই যতটা সম্ভব আমি ভিডিও রেকর্ডিং করে রাখছি, গিয়ে দেখাতে পারবো।
এগুলো সব ধ্বংসস্তূপ, এগুলোকে আবার আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আগে আমরা যেটা দেখলাম সেটা নতুন মন্দির, এইটা হচ্ছে পুরনো মন্দির। চলো সামনে চলো, গিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে প্রাচীন মন্দিরের কিছু ভগ্নাবশেষ। এটা কি রাস্তা দিয়ে ফিরছি? মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। চলো, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমরা এই জাস্ট ফিরলাম গড়পঞ্চকোট ঘুরে, এখন লাঞ্চ টাইম। বাবা আমাদের লাঞ্চ হয়ে গেছে ঘরেই, আমরা খেতে এলাম রেস্টুরেন্টে। আমি আর তিতলি আজকে আর ভাত খাচ্ছি না দুপুরে, আমি আর তিতলি রুটি, ডাল, বেগুন ভাজা, একটা মিক্সড ভেজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিমের অমলেট। আর অনিন্দ খাচ্ছে ভাত। আমাদের মেনু সবই এক, শুধু আমাদের ডিম আর ওদের মাছ। আর বাবা মা তো ঘরে খেয়ে নিয়েছে। টেস্টগুলো কিন্তু খুব ভালো, প্রতিটা রান্নার টেস্ট খুব ভালো। অনেক রকমের পাখি, হ্যাঁ বুলবুলি দেখা যাচ্ছে, কারোর সাথে কারোর মিল নেই, ঝগড়া হচ্ছে, শুধু টিরিং বিরিং করে লাফাচ্ছে। আরে যে যা শেল্টার নেবে, এখন রাত হচ্ছে। ও আরে এই ঝোপটাতে গিয়ে সব কটা ঢুকেছে, এইটা একা ওখানে চুপটি মেরে ওখানে জায়গা করে নিয়েছে। মানে এখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কে কোথায় শুবে। এই দুটো গাছে চলছে অ্যাডজাস্টমেন্ট। দেখছিস কি সুন্দর, এটা অন্য পাখি দিচ্ছে। শীষ তো বাবা দিচ্ছে, না না এ দিল এখানে। আচ্ছা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই।